এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হতে পারে বলে জানিয়ে দিল আবহাওয়া দপ্তর এর পাশাপাশি দ্বিতীয় সপ্তাহ থেকেই ঠান্ডার প্রকোপ ধীরে ধীরে বাড়বে এমনটাই খবর জানিয়েছে নতুন করে আবহাওয়া দপ্তর সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব বাংলায় বৃষ্টিপাত কিছুটা হতে পারে সেগুলো বলবো তবে তার আগে জানিয়ে রাখি ভয়াবহ ঘূর্ণিঝড় বা টাইফুন কংরে ইতিমধ্যে লন্ড বন্ড করে ফেলেছে তাইওয়ান এই তাইওয়ানে তিরিশ বছরের রেকর্ড ভেঙে ভয়াবহ টাইফুন কংরে আছড়ে পড়েছে তাইওয়ানের পূর্ব দিকে ফলে ইতিমধ্যে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি সেখানে গোটা দ্বীপপুঞ্জটা কিন্তু এই ভয়ঙ্কর টাইফুনের পুরোপুরি এলাকার মধ্যে ঢুকে পড়েছে অর্থাৎ গোটা এলাকাটাই কিন্তু এই টাইফুনটি গ্রাস করে ফেলেছে অর্থাৎ গোটা দেশটিকেই দাস গ্রাস করে নিয়েছে এর ফলে সেখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত ঝড় লন্ড ভণ্ড একাকার কাণ্ড এর পাশাপাশি সেখানে প্রচুর পরিমাণে জলমগ্ন করেছে কাতারে কাতারে জল ঢুকিয়েছে এবং এখনও তার তোলপাড় কাণ্ড চলছে দুশো প্রায় দুশো কিলোমিটার গতিবেগে এটি এখানে আছড়ে পড়েছে যার ফলে বুঝতেই পাচ্ছেন কত ভয়ানক এই সুপার টাইফোনের ফলে লণ্ডভণ্ড হয়েছে এটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এই দিকে দেখতেই পাচ্ছেন তো সেই ক্লিপ আপনাদের প্রথমেই দেখিয়েছি তাতে ভয়াবহ কিন্তু এই টাইফুন টাইওয়ানে সরাসরি তিরিশ বছর প্রায় তিরিশ বছর বাদে সরাসরি এখানে আছড়ে পড়েছে ক্যাটেগরি ফোর মাত্রা ছিল আমরা দেখেছিলাম দুশো বিয়াল্লিশ কিলোমিটার দুশো তেত্রিশ কিলোমিটার ঝাপটা ছিল প্রায় তিনশো সেগুলি আছড়ে পড়ার সময় কিছুটা কমে গিয়েছিল ভয়াবহ এই টাইফুনে এই তাইওয়ান দ্বীপপুঞ্জ লন্ড হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি ইতিমধ্যে একজন মানুষ প্রাণও হারিয়েছেন এবং প্রায় সত্তর থেকে তিয়াত্তর জন মানুষ এখনও পর্যন্ত ইনজোর্ড বা আহত হয়েছেন কিন্তু আরও মানুষ আহত হয়েছে হবে হয়তো পরবর্তী ক্ষেত্রে খবর আসবে এই ভয়াবহ টাইফোনের কবলে কিন্তু লন্ড হল হলো তাইওয়ান সেটা আমরা জানিয়ে রাখলাম এর পাশাপাশি বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ যার থেকে গভীর নিম্নচাপ হতে পারে দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে সেটা থেকে একটা গভীর নিম্নচাপ হতে পারে এদিকে আমাদের বাংলার আকাশ অনেকটাই পরিষ্কার থাকলেও কোথাও কোথাও আংশিক পাতলা মেঘলা ছিল খুব কম এলাকাতে একটু বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে এই সমস্ত বৃষ্টিপাতগুলো এবারে কমের দিকে থাকবে উত্তর পশ্চিম দিক থেকে শুকনো আবহাওয়া আসবে পশ্চিমী ঝঞ্ঝাও থাকতে পারে দক্ষিণ ভারতে মৌসুমি বায়ু এখনও চালু রয়েছে ফলে সেখানো বৃষ্টিপাত চালু রয়েছে তবে এগুলোও কমে যাবে দ্বিতীয় সপ্তাহ থেকে এমনটা জানিয়েছে আমরা এই সমস্ত বিষয় আলোচনা করব বাংলায় কি প্রভাব পড়বে এবং নিম্নচাপ গভীর নিম্নচাপ হবে এবং তারপর সেটা আরও কোনো শক্তিশালী হবে কিনা না সেগুলোও আমরা আলোচনাতে রাখব তো আশা করি গুরুত্বপূর্ণ আপডেট আপনারা পেয়ে যাবেন আপনাদের কয়েকদিন আগেই বলেছিলাম যে বঙ্গোপসাগরে কিন্তু নিম্নচাপ তৈরি হতে পারে পনেরো তারিখ পর্যন্ত সুযোগ রয়েছে তো ইতিমধ্যে আবহাওয়া দপ্তর সরকারিভাবে জানিয়ে দিল যে গভীর নিম্নচাপও হতে পারে তো চলুন আমরা প্রথমে আবহাওয়া দপ্তর আপডেটগুলো আপনাদের দেখিয়ে দিই ফটাফট করে তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়গুলোকে জানাবো অবশ্যই নজর রাখবেন আবহাওয়া দপ্তরের খবর আপনারা জানবেন ধীরে ধীরে এবং আমরাও যেটা দেখতে পাচ্ছি সেটাও বলবো। তো ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন একত্রিশে অক্টোবর মাসের শেষ দিনে আপডেট প্রকাশ করেছে দেখুন বর্তমান আবহাওয়া পরিস্থিতি এবং পরবর্তী ক্ষেত্রে কী হবে একত্রিশে অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত আবহাওয়া সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করেছে ইতিমধ্যে ঘূর্ণিঝড় ডানা তো আঁচড়ে পড়েছিল সেই নিয়েও কিছুটা বলা রয়েছে আমরা সেটা দেখছি না আমরা সরাসরি চলে যাব যে ফোরকাস্ট যে ফোরকাস্ট উঠে আসছে সেটা দেখবো এখানে এই দেখুন ফোরকাস্ট দেওয়া রয়েছে যে কি হতে চলেছে আবহাওয়া দপ্তর বলছে যে উত্তর পূর্ব মৌসুমি বায়ু ইতিমধ্যে কন্টিনিউ রয়েছে স্বাভাবিকের থেকে স্বাভাবিকের নিচে কিছুটা আছে এখানে দক্ষিণ ভারতের দিকে প্রথম সপ্তাহ পর্যন্ত তবে আবহাওয়া দপ্তর বলছে যে দ্বিতীয় সপ্তাহে এই রেইনফল অ্যাক্টিভিটি যেটা চলছে ওইখানে সেটা কিন্তু ইম্প্রুভ করবে অর্থাৎ বৃষ্টিপাত কমার কথা বলছে দ্বিতীয় সপ্তাহে এবং এটা তখন স্বাভাবিকের থেকে স্বাভাবিকের হ্যাঁ বেশিও থাকতে পারে এরকম রয়েছে তবে বৃষ্টিপাত কমার দিকে ইঙ্গিত দিয়েছে কিন্তু এখানে যে বিষয়টি আবহাওয়া মোটা মোটা করে লিখে দিয়েছে একটু দেখে নিন এটা তাহলে বুঝতে সুবিধা হবে যে দেয়ার ইজ এ দেয়ার ইজ লাইভলিহুড ফরমেশন অফ এ ট্রাফ অফ লো ওভার সাউথ বে অফ বেঙ্গল ডিউরিং ফার্স্ট উইক অর্থাৎ প্রথম সপ্তাহে দক্ষিণ বঙ্গোপসাগরে একটা নিম্ন চাপ তৈরি হতে পারে দেখুন এই যে লো প্রেশার এরিয়া বলা হচ্ছে দক্ষিণ আর সেটা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে হয়তো ওই নিম্নচাপ তৈরি হতে পারে এবং বলছে যে প্রথম সপ্তাহের দিকে এবং বলছে যে এ পসিবিলিটি একটা সম্ভাবনা রয়েছে যে এই নিম্নচাপটা আরও ঘনীভূত হতে পারে বা ইনটেন্সিফিকেশান করতে পারে ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপে যেটা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তামিলনাড়ুর উপকূলের দিকে দ্বিতীয় সপ্তাহের প্রথম হাফে অর্থাৎ সাত তারিখের পরের দিকে মানে আট ন তারিখ ওই যে সময়টা বলে প্রথম হাফ দ্বিতীয় সপ্তাহ মানে প্রথম সপ্তাহ সাত দিন তারপরে দ্বিতীয় সপ্তাহে যে শুরু হচ্ছে ওই সময়টাতে এইটা হতে পারে এটার প্রভাবে একটা নতুন করে বৃষ্টিপাত আব দেখতে পাবে ভারী সঙ্গে ভারী পারে বৃষ্টিপাত তামিলনাড়ু রয়্যালসীমা কেরালা সাত থেকে এগারো নভেম্বরের মধ্যে অর্থাৎ এই নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ যখন তৈরি হবে তাতে দক্ষিণ ভারতের এই সমস্ত এলাকা বৃষ্টিপাত পাবে তার মানে আমাদের পশ্চিমবঙ্গ উড়িষ্যা বাংলাদেশে কোনো ঝড় বৃষ্টি আসার গল্প নেই তাই যেখানেই শুনুন যেখানে কিন্তু আসছে কিন্তু আমাদের বাংলার জন্য কোনো বিপদ নেই এমনটা কিন্তু জানা যাচ্ছে তাহলে বাংলাতে কি হবে তার মানে পরিবর্তন হবে কি পরিবর্তন তার মানে আবহাওয়া পরিস্থিতি উন্নতির দিকে যাবে এবং এই জলো জলো ভাব এই সমস্ত এই মেঘলা এই সমস্ত কেটে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন শুকনো আবহাওয়া আমরা পাবো উত্তরে হাওয়া পাবো হয়তো সেই দিকে ইঙ্গিত দিচ্ছে তো সেটা যদি হয় তাহলে কি রয়েছে টেম্পারেচার বলছে যে কন্টিনিউ টু রিমেন অ্যাবভ নর্মাল যে স্বাভাবিকের থেকে বেশি থাকতে পারে উত্তর পশ্চিম ভারত মধ্য ভারত পূর্ব ভারতে প্রথম সপ্তাহ অর্থাৎ প্রথম সপ্তাহটা আমরা যেমন পাচ্ছি একটু দিনের বেলাতে ঘুমট গরম রাতের বেলাতে একটু ঠান্ডা ঠান্ডা ভাব সেগুলো পাবো তবে দ্বিতীয় সপ্তাহে সামান্য কিছু স্লাইড ফল হতে পারে একটু সামান্য তাপমাত্রা পতন হতে পারে আমাদের যেটা বলেছিলাম যে পনেরো তারিখের পর থেকে পরিবর্তন হবে তো ইঙ্গিত কিন্তু সেদিকেই যাচ্ছে এছাড়া একটা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স বা ডাব্লুডি এটাও কিন্তু আসছে যেটা বোঝা যাচ্ছে সঙ্গে তুষারপাত এই বৃষ্টিপাত এগুলো কিন্তু হবে সাত তারিখ থেকে এগারো তারিখের মধ্যে অর্থাৎ তার মানে হিমালয়ের ওই পশ্চিম ভাগে এইগুলোতে একটা পশ্চিমী ঝঞ্ঝা আসার ব্যাপার একটা ইঙ্গিত দিচ্ছে তো এই ব্যাপারটাই কিন্তু হতে চলেছে এই পুরো এই যে একত্রিশ তারিখ থেকে অর্থাৎ পয়লা নভেম্বর থেকে বলতে পারেন যে তেরো নভেম্বর পর্যন্ত অর্থাৎ দ্বিতীয় পুরো দ্বিতীয় সপ্তাহটাতে মানে পরপর যে দুটো সপ্তাহ পাওয়া পাওয়া যাচ্ছে তাতে এরকম একটা লং টার্ম ফোরকাস্ট দিয়েছে আবাদপত্তর যেটা কথা এরকম এবারে বাস্তবে কি হবে না হবে সেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে জানব কোনো ঘূর্ণিঝড় হবে কি হবে না সেগুলো সময় যত এগোবে তত আমরা বুঝতে পারবো আর বর্তমানে যেটা রয়েছে একটা ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব আসামের দিকে এছাড়া ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলের কাছে। এছাড়া গাল্প মান্নারের কাছে একটা রয়েছে আর এখানে কিছু নেই আপাতত জড় যেটা একটু আগে বললো যে নিম্নচাপ তৈরি হতে পারে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে যেটা দক্ষিণ বঙ্গোপসাগর থেকে ধীরে ধীরে তার মানে একটু পশ্চিম দিকে ঠেলে সরে আসবে আর তারপরে বৃষ্টিপাত ওই সমস্ত নিয়ে এগুলো হতে পারে ভারী হতে পারে বৃষ্টিপাত এগুলো নিয়ে বলেছে আবহাওয়া এখানে তাপমাত্রা নিয়ে বলেছে আর পিছনে ওই একই রয়েছে তরুণ আমরা আবার উইন্ডেতে ফিরে চলে যাচ্ছি পুরো বিষয়গুলোকে দেখবো তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডের লাইফ স্কেলে তো ইতিমধ্যে ঘূর্ণিঝড় বা টাইপুন কংগ্রে ভয়ঙ্কর গতিবেগে আছড়ে পড়েছে তাইওয়ানে তিরিশ বছরের রেকর্ড ভেঙে প্রায় দুশো কিলোমিটার গতিবেগে লণ্ডভণ্ড করেছে পূর্ব পূর্বের গোটা দ্বীপটাকেই এটা একদম গ্রাস করে নিয়ে এখানে লন্ডভণ্ড চালিয়েছে একজন মানুষ মৃত এর পাশাপাশি প্রায় তিয়াত্তর চুয়াত্তর জন ইনজর্ড আরও মানুষ আহত হওয়ার খবর হয়তো আসবে এবং সেখানে লন্ডমণ্ড চলছে এখনও দাপট চলছে ধীরে ধীরে দুর্বল হচ্ছে এবারে আমাদের এইখানে ঘূর্ণাবর্ত এখানে ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্তগুলোর কারণে টুকটাক মেঘ তৈরি হলেও মূলত পরিষ্কার পরিচ্ছন্ন আকাশে রয়েছে এবং আগামী কয়েকদিনে পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারে কিন্তু এখনও যেহেতু বাষ্প টানছে তাই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেগুলোর দিকে আমরা নজর দেবো এবং দেখুন ইতিমধ্যে আমরা দেখে নিচ্ছি ভালো করে একটুখানি আমরা যেটা দেখতে পাচ্ছি এখন কিন্তু আবহাওয়া একটু পরিষ্কারের দিকে থাকবে আর যেটা আবহাওয়াটা বলেছে সেগুলো দেখবো আমরা পাঁচ তারিখ এবং ছ তারিখে বৃষ্টিপাত হতে পারে তো প্রথম সপ্তাহের শেষ দিকে বলেছে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এইখানে এই যে ঘূর্ণাবর্ত দেখুন এই যে ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে এই ঘূর্ণাবর্ত প্রথম সপ্তাহের দিকে তারপরে এটা এই যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর মানে এই জায়গাতে এসে এটা নিম্নচাপে পরিণত হতে পারে তারপর এটা বলছে যে গভীর নিম্নচাপ হতে পারে প্রথম সপ্তাহের পরে সাত তারিখের পরে দেখি এখানে কী পাওয়া যাচ্ছে আপাতত কিন্তু এটা ঘূর্ণি পাওয়া যাচ্ছে এবং সেটা এই দিকগুলোতে এফেক্ট দিতে পারে আপাতত এখানে কিন্তু ঘূর্ণিটা দেখতে পাচ্ছে যখন এই যে ঘুরছে যে এই যে গোল গোল করে দেখা যাচ্ছে তো এতে আরও কিছু পরিবর্তন তার মানে আসবে সেগুলো পরবর্তীকালে বোঝা যাবে এটা কোনো বড়ো ইনটেন্সিফিকেশান করছে কিনা তার আগে এবারে এটা তো আমরা পরে জানতে পারবো আপাতত আপাতত জানিয়েছি আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে উত্তরবঙ্গ কিছু এলাকা মালদা বালুরঘাট দিনাজপুর করমদিগি কিষারগঞ্জ কিষানগঞ্জ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার রংপুর দিনাজপুর দেখুন গোরাঘাট চরাজিপুর সিং মদন বিশ্বম্বরপুর সিলেন মৌলয়বাজার লখাই কিশোরগঞ্জ আগরতলা অম্বসা এই যে অমরপুর এই দিকগুলো এবং চট্টগ্রাম এর পাশাপাশি উপকূলবর্তী কিছু অঞ্চলে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা একটু পূর্ব মেদিনীপুর বরিশাল এগুলোতে কিন্তু বর্জ্যকর্ম মেঘের সৃষ্টি হতে পারে যেটা আমাদের যেটা বলবো যে পাঁচ তারিখ থেকে পাঁচ তারিখ থেকে ছ তারিখের মধ্যে এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে যার মধ্যে পূর্ব ভারত একটু কম থাকলেও মূলত বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশে বর্জ্যকর মেঘ তৈরি হতে পারে এবং সেখানে লোকাল বৃষ্টিপাত হতে পারে এবং যার ফলে দেখুন এই জায়গাগুলোতে বৃষ্টিপাত সম্ভাবনা থাকলেও পশ্চিমের দিকে জেলাগুলিতে সম্ভাবনা অনেকটা কম দেখা যাচ্ছে আগের মতন এটা রয়েছে তো এই যে যদি মেঘ সৃষ্টি হয় তারপর এটা সাত তারিখের দিক থেকে কমতে শুরু করবে কারণ এই সময় থেকে আপাতত বয়সের তাপমাত্রা হালকা করে পতন হতে পারে তার মানে পাঁচ এবং ছ তারিখে দক্ষিণবঙ্গ বাংলাদেশ উত্তর পূর্ব ভারতে কিছুটা হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের যে বিষয় আমরা কিন্তু মনে হচ্ছে যেন দেখতে পারি তাও কিন্তু এটা কখন হবে টাইমটা বলে দিচ্ছি দুপুর থেকে সন্ধ্যের মধ্যে মানে আফটারনুন থেকে ইভিনিংয়ের মধ্যে কিছু কিছু অঞ্চলে লোকাল মেঘ তৈরি হতে পারে বজ্রশাল তৈরি হতে পারে বাষ্প এবং ঘূর্ণাবত থাকার কারণে এই জন্য কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তার মধ্যে বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশ তুলনামূলক বেশি বৃষ্টিপাত পেলেও আমাদের এইগুলোতে অনেকটা কমের সম্ভাবনা থাকবে কিছু কিছু হয়তো কলকাতা হাওড়া চব্বিশ পরগন এগুলো মেঘলা মেঘলা হবে এবং বিক্ষিপ্ত টাইপের হালকা পুলকা বৃষ্টি হতে পারে যার মধ্যে ছ থেকে সাতের মধ্যে যে সময়টা আসছে ওই সময়কালটা একটু বৃষ্টিপাত আসতে পারে তাও ভালো করে দেখুন একদম লাইট রেনের দেখা যাচ্ছে বৃষ্টিপাত কত মিলিমিটার না তিন চার পাঁচ মিলিমিটার তার মানে ভয়ের কোনো কারণ নেই বড়ো বৃষ্টিপাত যে চাষের বড়ো উপকার করবে তা নয় যেখানে জল লাগবে সেটা এটা কিন্তু উপকার করার বৃষ্টিপাত মোটেই নয় তবে কি দশ মিনিট পনেরো মিনিট বৃষ্টিপাত হলে কিছুটা হয়তো কাজে লাগতে পারে তো সেগুলো মুর্শিদাবাদ নদীয়া সামান্য কিছুটা বীরভূম পূর্ব বর্ধমান সংলগ্ন পূর্ব দিকগুলোতে এবং বাকি যে আমাদের পুরুলিয়া আসানসোল দুর্গাপুর ঝাড়গ্রাম মেদিনীপুরগুলো কিন্তু দেখা যাচ্ছে যে পাঁচ ছয় যে বৃষ্টিপাত তাতে কিন্তু এদিকে বড়ো প্রভাব হবে না সুতরাং বৃষ্টিপাত হবে না ধরে নিয়ে এগোতে হবে কিন্তু কিছুটা পূর্ব মেদিনীপুরের পূর্ব দিক কলকাতা হাওড়া হুগলি এই শান্তিপুর নদীয়া বর্ধমান পান্ডুয়া চাকদা বরানগর চন্দননগর খরদা উলবেড়িয়া আমতা এগুলোতে কোথাও কোথাও সাতক্ষীরা অভয়নগর যশোর নড়াইল মাকসুদপুর মাগুরা ঝিনাইধ বেলকান্দি ফরিদপুর ঢাকা দেখুন এই যে পাংশা পাবনা ইসুরদি বা ব্রাহ্মণপাড়া লালপুর এগুলোতে বাংলাদেশের এদিকে দেখা যাচ্ছে যে বংশারি এদিকে কাতিয়া কাপসিয়া এদিকে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এই রকমভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে ছ তারিখের পর আমরা বৃষ্টিপাত পাবো না এরপরে আমরা যেটা দেখতে পাবো যে যেহেতু আবহাওয়া দপ্তর বলে দিয়েছে যে বঙ্গোপসাগরে প্রথম সপ্তাহের শেষ দিকে একটা ঘূর্ণাবর্ত তার থেকে নিম্নচাপ এবং গভীর নিম্নচাপ হতে পারে দ্বিতীয় সপ্তাহের প্রথম দিকে তারপরে কিছুটা জলীয় বাষ্প এখানে ঢুকবে ফলে আমাদের একদম উপকূল তীরবর্তী কিছু অঞ্চলে হয়তো দশ বা এগারো তারিখের মধ্যে কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের এইখানে আসতে পারে দেখে নিচ্ছি আমরা আপাতত কি পাওয়া যাচ্ছে বৃষ্টিপাতগুলো কতদূর যাচ্ছে তো এখন এটা কিন্তু আরও ইন্টেন্সিফাই করবে বলে হচ্ছে সম্ভাবনা রয়েছে তাই এই যে ঘূর্ণিটা দেখতে পাচ্ছেন এই ঘূর্ণি বড় হতে পারে এবং শক্তিশালী হতে পারে গভীর নিম্নচাপ যেতে পারে তার মানে ওখানে ঝড় হবে গভীর নিম্নচাপ মানে হচ্ছে মোটামুটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার গতিবেগের মধ্যে কোনো গতিবেগে ঝড় হবে তাই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে বঙ্গোপসাগরে তাই মৎস্যজীবীদের এখানে সতর্কতা জারি হতে পারে কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশ উড়িষ্যার মৎস্যজীবীদের এখানে সতর্কতা জারি হবে না এমনটা খবর হয়েছে কারণ এগুলো এই দিকেই যাবে বলে দিয়েছে তাই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এবং উড়িষ্যার মৎস্যজীবীদের এই জায়গাগুলোতে কোনো সতর্কতা থাকবে না এই সময়কালের পর থেকে আবহাওয়াতে আসবে আমূল পরিবর্তন তাপমাত্রা ধমধম করে আস্তে আস্তে নামবে কিন্তু পনেরো তারিখের পর থেকে এখানে কিন্তু আবহাওয়া পরিস্থিতিতে বদল আসবে তাপমাত্রা অনেকটা নেমে যাবে পশ্চিম ঝঞ্ঝা আসার কথা বলেছে তো সেটাও কিন্তু দেখা যাচ্ছে যে হতে পারে ওই এগারো তারিখ সাত থেকে এগারো তারিখের মধ্যে সেই সেটাও কিন্তু এখানে ইঙ্গিত পাওয়া যাচ্ছে পশ্চিম ঝঞ্ঝাও কিন্তু ঢুকছে অর্থাৎ এখানে যেটা দেখাচ্ছে এবং আবহাওয়া দপ্তর যেটা বলতে চাইছে মোটামুটি অনেকটাই মিল পাওয়া যাচ্ছে সুতরাং আবহাওয়া পরিস্থিতিতে বদল আসছে বঙ্গোপসাগরে সিস্টেম হতে পারে এবং সেটা কোনো ঘূর্ণিঝড় হবে কি না সেটা পরবর্তীতে বোঝা যাবে যে ঘূর্ণিঝড় ফেঙ্গাল হবে কি হবে না আপাতত দেখা যাচ্ছে ন তারিখের দিকে একটু ঘূর্ণিঘি দেখা যাচ্ছে কিন্তু আবহাওয়া দপ্তর বলেছে এখানে হবে তাই যেটা এখানে বলছে সেটা না হতে পারে তো এই আপাতত রয়েছে খবর তো পরবর্তী ক্ষেত্রে জানানো হবে কি হবে না হবে তবে মেন ব্যাপার হচ্ছে যে ঠান্ডা কিন্তু যেটা পড়বে লানিন প্রভাব এবারে কিন্তু কাঁপে কন কনে ঠান্ডা পড়ারই চান্স রয়েছে আপাতত খবর কোনো পরিবর্তনের আমরা জানাবো নিয়মিত নজর রাখবেন এই ন তারিখ পর্যন্ত তাপমাত্রা দিনের বেলাতে আপাতত তিরিশ থেকে একত্রিশ থাকতে পারে এবং দিনের বেলার দিকে হতে পারে রাতের দিকে হয়তো তাপমাত্রা কমে গিয়ে হয়তো ওই উনিশ কুড়ি আশেপাশে হতে পারে তাও তেইশ চব্বিশ দেখাচ্ছে তবে মনে হচ্ছে না একটু বদল হতে পারে যাই হোক সে পরবর্তী ক্ষেত্রে বোঝা যাবে নজর রাখবেন ধন্যবাদ